ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশের পথে লরিতে করে আসা বিপুল পরিমাণ শুকনো গাঁজা আটক করে অসম পুলিশের হাতে। সাথে আটক সেই লরির চালক ও লরি। ধৃত লরির চালকের নাম লিটন মিয়া, তার বাড়ি ত্রিপুরায় বলে জানিয়েছেন অসম পুলিশ। অসম পুলিশ সূত্রে আরো জানা গেছে, আটক করা শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশের পথে লরিতে করে আসা বিপুল পরিমাণ শুকনো গাঁজা আটক অসম পুলিশের হাতে। সেই সাথে আটক করা হয়েছে সেই লরির চালক ও লরি। জানা গেছে, রবিবার মাঝ রাতে অসমের করিমগঞ্জ জেলার চুড়াইপাড়ি ওয়াচ পোস্ট পুলিশের কাছে গোপন খবর আসে যে ত্রিপুরা থেকে বিপুল পরিমাণ গাঁজা অসমে প্রবেশ করবে। NL01L5302 নম্বরে একটি 12 চাকার লরি ত্রিপুরা পেরিয়ে অসমে প্রবেশ করলে সেই লরিতে তল্লাশি চালায় অসম পুলিশ। সেই লরি থেকে 19 প্যাকেটে মোট 150 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় সেই লরি ও লরির চালক লিটন মিয়াকে। ধৃত লরির চালক লিটন মিয়ার বাড়ি ত্রিপুরায় বলে জানিয়েছে অসম পুলিশ। পুলিশ একটি NDPS ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে। প্রত্যেকদিনই করে থাকি আর কি। তো আজকে একটা ইনফরমেশন আসছিল যে এরকম গাঁজা আসতে পারে আর কি। তো 6টার দিকে আমরা স্টাফ নিয়ে ওখানে আসি, চুড়াইবাড়ি আউটপোস্টের সামনে চেকপোস্টে আমরা স্টাফ নিয়ে চেকিং করি। ইতিমধ্যে একখানা গাড়ি আসে, গাড়িটির নাম্বার হলো NL01L5302। তো গাড়িটাতে তল্লাশি চালানোর পরে দেখা গেলো যে ওটাতে অবৈধ গাঁজা আছে। আর ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে এটাই সে আগরতলা থেকে গুয়াহাটি বুবিকে আসছিল, পানিসাগরে ওই গাঁজাগুলি সে গাড়িতে নিয়ে আসে। করিমগঞ্জ ওখানে কেউ গাঁজাটা মানে ওখানে রিসিভ করবে, ওরকম আমাদেরকে জানাবে। চালকের কি নাম? এবং চালকের নাম হলো লিঠন মিয়া, বাবার নাম হচ্ছে রশিদ মিয়া, আর ত্রিপুরা দিয়ে বাড়ি ওর। অসম পুলিশ সূত্রে আরো জানা গেছে, উদ্ধার করা শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। এই গাঁজাগুলি ত্রিপুরার পানিসাগর থেকে অসমের করিমগঞ্জে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে লরির চালক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। সাথে আরো জানা যায়, আটক করা লরিতে বিয়ে বাড়ি খাদ্য সামগ্রীর সাথে করে কার্টুনের ভেতরে করে শুকনো গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। কিশোর রঞ্জন হরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।